আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি কিছুক্ষণ আগেই ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। চলো এখন দেখে নিই বিস্তারিত। নিউজে উল্লেখ আছে ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ফল কাল। ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে। গত শুক্রবার 12 নভেম্বর সকাল 10টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 16 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল দুপুর 12:30টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ফল ঘোষণা করবেন। অধ্যাপক আব্দুল মদিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফল ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গার্হস্থ্য অর্থনীতিক কলেজসমূহে স্নাতক সম্মান শ্রেণীর নির্ধারিত বিষয়গুলো হলো খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, যা শুধু বিজ্ঞান শাখার জন্য, বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প, শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য, সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রিনারশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা। কলেজের নাম ও আসন সংখ্যা, যেখানে গার্হস্থ্য অর্থনীতি কলেজে 68টি সিট রয়েছে, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে 750টি, ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সে 550টি, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে 100টি, আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্সে 275টি আসন রয়েছে। এই গার্হস্থ্য অর্থনীতি নিয়ে আলাদা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেই ফুল রিভিউটি দেখে নিতে পারো। আশা করি এতে তোমাদের অনেক উপকার হবে। তাই বন্ধুরা আজ এ পর্যন্তই। তাই আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।